কর্ণাটকলৈ প্রধানমন্ত্রী মোদীর এক্সপ্রেছ গিফট, রাষ্ট্রৰ নামত উৎসর্গিত আন এক এক্সপ্রেছওয়ে, মন্দেৰ মঞ্চৰ পৰা প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদীয়ে রিমোটৰ বুটাম টিপাৰ লগে লগে দেশৰ যাতায়াত ব্যৱস্থাত সংযোজিত হল আন এটা অত্যাধুনিক রাষ্ট্রীয় পথ। কর্ণাটকত মুকলি হল বিশ্বমানৰ আন্তঃগাঁথনিযুক্ত বাংগালুরু মহীশূৰ এক্সপ্রেছওয়ে। পথটো মুকলি কৰি প্রধানমন্ত্রীয়ে কলে, আজ দেশ মেঁ আধুনিক ইনফ্রাস্ট্রাকচার পর কাম হো রহা, আজ ভারতমালা और सागरमाला योजना से कर्नाटका बदल रहा है, देश बदल रहा है। উল্লেখযোগ্য যে মুকলি করার পূর্বে ব্যাপকভাবে চর্চিত হয়েছিল পথটির প্রসঙ্গ। 275 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথক বিকশিত করে এক্সপ্রেসওয়ে রূপত গড়ি তোলা পথটে সংযোগ করেছে কর্ণাটকের রাজধানী বাঙ্গালুরু আর রাজ্যখনের সাংস্কৃতিক রাজধানী রূপে পরিচিত মহীশূরক। 117 কিলোমিটার দৈর্ঘ্যর এক্সপ্রেসওয়েটির নির্মাণ ব্যয় প্রায় 8,480 কোটি টাকা। বাঙ্গালুরু মহীশূর এক্সপ্রেসওয়ে 10 লেনযুক্ত, ইয়াৰে মূল পথটো 6 লেনযুক্ত আর পথের দুই কাষে আছে 2 লেনযুক্ত দুটাক সার্ভিস রুট। তাতোক গুরুত্বপূর্ণ কথা এয়াই যে পূর্বে বাঙ্গালুরুরপর মহীশূরলৈ যাত্রাত সময় লাগিছিল 3 ঘণ্টা, কিন্তু এতিয়া যাত্রার সময় হ্রাস পাব 75 পৰা 90 মিনিটলৈ। পথটোৰ ওপৰত নিৰ্মাণ কৰা হৈছে সৰুবৰ প্ৰায় 90খন দলং, লগতে আছে ৰেলৱে অভাৰব্ৰিজ। বাংগালুৰু মহীশূৰ এক্সপ্ৰেছৱে সংযোগ কৰি নিৰ্মাণ কৰা হৈছে আন 5টা বাইপাছ পথ, ফলত উটি, ৱাইনাট, কুজিকোট, কুৰ্গ, কন্নুৰ আদি ঠাইলৈ যাতায়াত হ'ব সুগম, সময় কমিব যাত্ৰাৰ। আশা কৰা হৈছে কৰ্ণাটকৰ লগতে তামিলনাডু আৰু কেৰেলাৰ পৰ্যটন খণ্ডৰ বিকাশতো গুৰুত্বপূৰ্ণ ভূমিকা ল'ব পথটোৱে। স্বাভাবিকতে পথটোৰ উদ্বোধনী অনুষ্ঠানো আড়ম্বরপূর্ণভাবে আয়োজন করেছে কর্ণাটক সরকারে। অনুষ্ঠানত অংশ লওয়ার পূর্বে কর্ণাটকের মান্ডিয়াত প্রধানমন্ত্রী মোদীয়ে করে বৃহৎ রোড শো। পুষ্পবর্ষণে প্রধানমন্ত্রীক আদরণি জানায় রাজ্যখনের জনতায়। উদ্বোধনী অনুষ্ঠানতো সমবেত হয় হাজার হাজার জনতা। কর্ণাটক বিধানসভা নির্বাচন সমাগত, নির্বাচনের প্রাক্ষণত এই কার্যসূচীর জড়িয়তেই কার্যত রণসিঙা বজালে প্রধানমন্ত্রীয়ে। উন্নয়নের প্রসঙ্গক লৈ প্রধানমন্ত্রী আক্রমণ করিলে কংগ্রেসক। কংগ্রেস মোদি কি কব্র খোদনে কা সপনা দেখ রহি হ্যায়, কংগ্রেস মোদি কি কব্র খোদনে মে বিজি হ্যায়, অর মোদি বেঙ্গালুরু মৈসুরু এক্সপ্রেসওয়ে বানানে মে বিজি হ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি, প্রহ্লাদ যোশী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বসবরাজ বোম্মাই প্রমুখে করে সরকারের কেবাগৰাকীও মন্ত্রী উপস্থিত থাকা অনুষ্ঠানটিতে প্রায় 16,000 কোটি টাকার প্রকল্পর উদ্বোধন আর শিলান্যাস করে প্রধানমন্ত্রীয়ে। নেশনাল ডেস্ক, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।